এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর তল্লাশি চলছে। মৌসুম নূর ঘনিষ্ঠ ব্যবসায়ী হেমন্ত শর্মার বাড়িতে গতকাল থেকেই তল্লাশি চলছে, তার দুটি বাড়ি, সেই বাড়িতে তল্লাশি চলছে। একই সঙ্গে বেশ কিছু নথিপত্রের খোঁজে রয়েছেন তদন্তকারীরা, জানা যাচ্ছে। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন সেবক? একদম অতুল, দেখো গতকাল সকাল থেকে মালদায় চলছে কিন্তু রেড, এবং প্রাথমিকভাবে যেটা আয়কর দপ্তর সূত্রে খবর যে কিষান কল্যাণীর বাড়িতে যে রেড চলছে তার সঙ্গে যোগ রয়েছে এই তল্লাশি অভিযানেরও, এবং ইতিমধ্যেই 27 ঘন্টা পার হয়ে গিয়েছে। ব্যবসায়ী হেমন্ত শর্মার ভাই বিকাশ শর্মাকে নিয়ে মাঝখানে কিছুক্ষণের জন্য গাড়িতে করে বের হন আয়কর দপ্তরের আধিকারিকরা, পরে তারা ফেরেন, এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি সন্ধ্যা পর্যন্ত এই তল্লাশি অভিযান চলতে পারে, এবং ইতিমধ্যে বেশ কিছু নথিপত্র কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে 15 থেকে 20 জনের দল তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। এবং শহরের খবরে নজর রাখবো।